আমার হাজবেন্ড উনিশশো ছাপ্পান্ন আহ ওনার আর কি দুই মাস হয়ে গেছে দুই মাস আগে যে একটা বাড়ি জিনিস চলতে গিয়ে মাঝার বাম পাশে চোট পাইছেন চোট পাওয়ার পরে উনি হাঁটা চলা করছে অনেক ওইটা নিয়েই হাঁটা চলা করছে অনেক কষ্টে এখন আস্তে আস্তে ডাকাতে অনেক ডাক্তার দেখাইছি এম আর আই দিছিলো এম আর আই করছি তারপরে এক্স রে আমার এই উঠছে নিচের ওই যে মেরুদন্ডের ইয়ে আছে না একটা কথ একটু এখন ওই রিপোর্ট আবার যে দেখছে উনি বলছে অপারেশনের জন্য বুঝছেন আর ওইটা আবার চাঁদপুরে দেখাইছে উনি আবার বলছে যে তেমন কোনো সমস্যা নেই অপারেশন লাগবে না এখন উনি হাঁটতেও পারে না বসতেও পারে না কি সমস্যা আসলে মানে রগটা ফাইটে যায় কাঁচাদের একদম টানা রগটা ফাইটা যায় আর অনেক কষ্ট হয় বাথরুমে বসলে নিচের রগটা ফাইটা যায় বসতেই পারে না এখন দুই তিন দিন যাবত বসতেও পারে না ভাত খাইতে বসলে এক নলা দুই নলা খাইয়া উনি শুয়া পড়ে এই অবস্থার মধ্যে আছে আর কি এখন কি করতেছেন কি চিকিৎসা ওষুধ খাচ্ছেন এখন উনি ওনার ডাক্তার বলছে থেরাপি নিতে দশ বারো দিন থেরাপি নিচ্ছে নেওয়ার পরে ব্যথা এখন আরো বেশি কোনো ইয়া হইতেছে না এখন ওষুধ খাইতেছে আর ব্যথার ইনজেকশন দিছে আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন আপনি এখন এটা কি আপনাদের এখানে চিকিৎসা আমরা পামু ভালো হবে কিনা আচ্ছা জি ধন্যবাদ যে ওনার ওনার হাজবেন্ডে পিএলআইডি বুঝাই যাচ্ছে যে পিএলআইডি তে ওই এমআরআই তে এটা চলে আসে এবং ক্লিনিক্যালি রিপ্রেজেন্ট করছে পিএলআইডি যে উনি মানে দাঁড়াইতে পারে না বা চলাফেরা একটা হিস্ট্রিও বলেছিলেন হ্যাঁ ওই যে উঠাতে গিয়ে ভারী ইনজুরি হয়েছে তো এই এই রোগের আমরা আসলে ডিপিআরসি এই জাতীয় যে কোনো ব্যথা বেদনা বা ডিসএবিলিটির চিকিৎসা করে থাকে যেহেতু আমাদের আপনি চিকিৎসা নিতে চাচ্ছেন আমাদের হাসপাতালে আপনি যোগাযোগ করে রোগী নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের মোস্ট অব দ্য রুগী এই জাতীয় রোগের চিকিৎসা আমরা করে থাকি আমার সাথে আজকে যে রুগী আছে উনিও এই জাতীয় রুগী ওনার হয়তো কোমরের সমস্যাটা অত না বা ঘাড়ের সমস্যাটা বেশি তো ইনশাআল্লাহ আপনারা নিয়ে আসতে পারেন আসলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন ভালো হয়ে যায় আর এখন যেহেতু ওনার প্রবলেমটা আছে আপনাকে বলবো উনি রেস্টে থাকাটি বেটার মানে ব্যথা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করি অনেক সময় হাঁটতে চলতে ফিরতে আপনার রুগীর ক্ষেত্রে শুয়ে থাকাটা সবচেয়ে নিরাপদ ওনাকে বসতে দেওয়া উচিত না বা মুভ করতে দেওয়া উচিত না বিশ্রামটা এখন জরুরি আর পাশাপাশি আপনি যখন সুবিধা আপনি নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আমার কাছে মনে হয় স্যার আগে যেরকম আমরা কোন ইনভেস্টিগেশন করতে গেলে রোগীর আগ্রহ দেখাতো না এখন কিন্তু ইনভেস্টিগেশন ওনারা সবাই করে ফেলে ডায়াগনোসিস করার ক্ষেত্রে কিন্তু ওই ফিজিওথেরাপি বা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টটা এটা আমাদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি এই জিনিসটা আসলে আমাদেরকে আরো প্রচার করতে হবে হ্যাঁ ধন্যবাদ আসলে মানুষ তো আসলে সচেতনতা জরুরি এজন্য আমরা বলছিলাম যে কোনো কিছুর ক্ষেত্রে যত মানুষকে সচেতন করা যায় তত মানুষ জানবে এবং সে কিন্তু নিজের থেকেই বুঝতে পারবে করা যায় আমি কিন্তু আবার প্রত্যেকটা রুগীকে বলি আমি এখনও বলছি রুগীরা যারা আমার কাছে আসে যে আমি বলি আপনার রোগ আপনাকে জানতে হবে যে আপনার যে সমস্যাটা আপনার ঘাড়ে সমস্যা কোমর সমস্যা বা আপনার যে কোনো ব্যথা বেদনা বা আপনার যে কোনো কারণে প্যারালাইসিস হলেন এটা কেন হলো এই মেকানিজমটা কি অন্তত রুগী নিজের রোগটা নিজেকে জানতে হবে রুগীর সারা ডাক্তারি পড়ালেখা করার তার কোনো দরকার নেই ডাক্তারি চিকিৎসা আমাদের কিন্তু রুগী যদি তার রোগটা সে জানে তাহলে সে সচেতন হবে তখন সে নিজে থেকে বুঝতে পারে যে তারপরে তার করণীয় কি। এবং সে কিন্তু ডাক্তারকে তখন উল্টো আরও হেল্প করে যে না আমাকে এখন এই এইভাবে আগাতে হবে আর এখন তো আপনারা জানেন যে পৃথিবী একেবারে উন্মুক্ত আমাদের আজকে সকালবেলা এই আধা ঘন্টা আগে আমেরিকাতে কি হয়েছে বা কানাডা কি হয়েছে বা মালয়েশিয়া কি হয়েছে আমরা কিন্তু এখন বসে জানি সব সো রোগের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই এখন মোটামুটি ইন্টারনেটের কল্যাণে সবকিছু রোগীরা জানে ইউটিউব ফেসবুক বা গুগল বা যে কোনো সার্চ মিডিয়া ইঞ্জিনে গিয়ে সার্চ দিলে রোগ সম্পর্কে সে বুঝতে পারে এখন অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে তো এই জিনিসগুলা রোগীর সচেতনতা ডেভেলপ করেছে যার কারণে আগে রোগীদের একটা আমি বলবো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল বা মানুষের একটা ধারণা ছিল যে এত টেস্ট কেন করব এত টাকা কেন খরচ করব আর মানুষ কিন্তু দেখবেন এখন কিন্তু মানুষ চেঞ্জ হয়েছে আগে মানুষের যে এবং পারিবারিক বা ব্যাপার ছিল যে মানুষ মানুষ তারা কিভাবে সম্পদ অর্জন করবে এটা নিয়ে চেষ্টা করতো জায়গা জমিন এদিকে চিন্তা করতো বাস্তবতা তাই কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন কিন্তু মানুষ চেষ্টা করছে কিভাবে ভালো থাকে যে নিজে কিভাবে নিজের জীবন দশা সে ভালো থাকতে পারবে কারণ মানুষের মধ্যে ধর্মানুভূতিটাও বাড়ছে আচ্ছা এই বিষয়ে আমরা আবার কথা বলবো একটা ফোন নিয়ে নিই জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম আমার নাম ইকবাল হোসেন আমি চট্টগ্রাম থেকে বলছিলাম জি ওয়া আলাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন জি আসলে আমার হাঁটুতে একটু সমস্যা আছে ডাক্তার দেখাইছিলাম উনি বলছে যে আমার লিগামেন্টের সমস্যা এখন পায়ে বোধ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচন্ড ব্যথা করে হাঁটতে চলতে অনেক সময় উঁচু থেকে নিচে যখন পা দেই তখন প্রচন্ড ব্যথা করে বা পাটা ঘুরে যায় আবার অনেক কষ্ট হয় যখন আবার পাটা সোজা করি তখন আবার দেখা যায় ওই ব্যথাটা অনেক দিন থাকে যায় এটাকে একটা হাঁটুতে না দুটাতে যদি আমার একটা হাঁটুতে আপনি আঘাত পেয়েছিলেন হাঁটুতে আঘাত পেয়েছেন আমি হাঁটুতে আঘাত পাইছি এটা হচ্ছে যে আমি কাবাডি খেলতে গিয়ে এই সমস্যাটা হয়েছিল আচ্ছা এমআরআই করেছে এমআরআই এমআরআই করে এমআরআই করাইছি আচ্ছা এখন ডাক্তার সাহেব কি বলেছে আপনাকে লাস্ট আমাকে বলা হয়েছিল যে আমার লিগামেন্টে সমস্যা হয়েছে না না ট্রিটমেন্টের ক্ষেত্রে কি বলছে কি করতে বলছে চিকিৎসা বলছে যে অপারেশন করাতে চট্টগ্রাম বলছিল যে অপারেশন করাতে আবার ঢাকায় বলছিল যে অপারেশন করা লাগবে না তবে তুমি

পার্মানেন্ট ম্যানেজার হিসেবে আছি আর কি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার ওনার সম্ভবত কোনো লিগামেন্ট ইনজুরি এবং হাঁটুতে কমন আমাদের ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয় দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে বাইন্ডিং লিগামেন্ট হাঁটুর একেবারে মাঝখানে ভিতরে থাকে একটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট একটা হচ্ছে পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এখানেও অলসো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয় যে শুধু কেবল আমি ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি নিয়ে বসে থাকবো তা কিন্তু না তার কিন্তু ভিতরে মিনিসকাস আছে মিনিস্কাস টিয়ার হতে পারে তার হয়তো বিভিন্ন বাইন্ডিং অন্যান্য লিগামেন্ট আছে এখানে মানে টিবিয়া এবং ফিউলার মধ্যে লিগামেন্ট আছে প্যাটেলার সাথে টিবিয়ার সাথে লাগানো লিগামেন্ট আছে মানে লর্ডস অফ সফট ইস্যু আছে এখন যদি কোনো কেউ আঘাত পা ইঞ্জুরি হয় ক্রুসিট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে সেটাও আবার কয়েকটা ভাগে হতে পারে একটা হচ্ছে পার্শিয়াল ইঞ্জুরি হতে পারে আরেকটা হচ্ছে কমপ্লিট টিয়ার হতে পারে আরেকটা হচ্ছে হয়তো সেখানে মস্কিয়ে যেতে পারে সো এগুলা কিন্তু এমআরআই এবং ক্লিনিক্যাল অ্যাসেস করে মানে আমরা রুগীর হাঁটুতে ধরে বিভিন্ন এক্স টেস্ট করে দেখি যেমন প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট একটা টেস্টের নাম আছে সেটার মাধ্যমে হাঁটুতে ইন্টারনাল কোনো সোয়েলিং হয়েছে কিনা আমরা ধরলেই বুঝতে পারি নাম্বার টু হচ্ছে অ্যান্টি ড্রয়ার টেস্ট এটি আমরা এসিএল ইঞ্জুরি আছে কিনা বুঝতে পারি আর পোস্টির ড্রয়ার টেস্ট সেটা হচ্ছে পিসিএল ইঞ্জুরি আছে না মানে পোস্টির ক্রুসেট লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা সেটা আমরা ধরতে পারি তারপরে টুইস্টিং মাধ্যমে অন্যান্য যে বাইন্ডিং লিগামেন্ট এগুলাতে ইঞ্জুরি আছে কিনা আমরা দুই ডাক্তার দুই কথা বলছে একজন বলছে অপারেশন করতে হবে আরেকজন বলছে না তুমি এক্সারসাইজ করো বা রেস্টে থাকো ঠিক হয়ে যাবে এটা দুইজনের কথাই কিন্তু ঠিক আছে কারণ প্রত্যেকটা ডাক্তার তার মতো করে সে অ্যাসেস করে তার অভিজ্ঞতা তার রুগীর রিপ্রেজেন্টেশন ক্লিনিক্যাল ডাটা আমাদের কাছে এক্সরে আই যা আছে সেগুলো দেখি করতে হয় তো আমার মনে হয় যদি এটা আপনার ক্ষেত্রে হাঁটতে চলতে ফিরতে যদি দেখেন বারবার পা ঘুরে যায় আপনার কাছে মনে হবে খুলে যাবে বা আপনার দৌড় দেওয়ার মতো এবিলিটি নাই হাঁটতে মানে আপনি হঠাৎ দৌড় দিতে হলো কিন্তু আপনি পারলেন না মনে যে জিনা পাটা খুলে যেতে পারে বা লেগজিটি যদি থাকে অথবা আমরা ড্রয়ার টেস্ট করে দেখি যদি খুব হাইফার মোবিলিটি থাকে তাহলে অপারেশন করতেই হবে কোনো উপায় নাই আর যদি সেটা পার্শিয়াল হয় বা অত না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসার মাধ্যমে সমাধান করতে হবে এটা বসে থাকলে শুয়ে থাকলে বা রেস্টে থাকলে এক্সারসাইজ করলে রেজাল্ট আসবে না আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এই সমস্যাটা যেহেতু একটা ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরিটা উইদিন দুই এক দুই বছর তিন চার বছর পর এখানে কিন্তু সেকেন্ডারি অস্টোঅ্যাথলেটিস ডেভেলপ করবে যেটা আমরা বলছিলাম যে পঙ্গুত্ব রোধে করণীয় কি সো আপনি যদি এখনই সচেতন না হন আপনার এখনও তো একটা প্রবলেম দেখা দিয়েছে প্রবলেম হচ্ছে ভবিষ্যতে দেখাবে যাবে যে জোড়াটাতে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি फोर्थ ডিগ্রি অস্ট্রোআর্থ্রাইটিস ডেভেলপ করবে তখন এনাদার অপারেশনে যেতে হবে মানে এখন যে অপারেশন আর সেই পরবর্তী অপারেশন আবার এক রকম না দুইটা দুই টাইপের অপারেশনে যেতে হবে তা আমার মনে হয় আপনি যত এজারliest পসিবল রিহ্যাবিলিটেশন চিকিৎসকের শরণাপন্ন হন বা ভালো কোনো ফিজিওথেরাপি চিকিৎসককে আপনি দেখাতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল